হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি রানা, আমি জিতে বাংলাদেশ কোম্পানিতে আছি। এই কোম্পানিটা হচ্ছে ক্যাডার একটা সিস্টেম কনসেপ্ট কোম্পানি। আমি এখানে প্রজেক্ট ম্যানেজার হিসেবে আছি। তো আমি একটা ডিভিশনের দায়িত্বে আছি। তো কেন আমি এসব আপনাদেরকে বলছি হয়তো আপনারা জিজ্ঞেস করতে পারেন। কারণ আমি এই কোম্পানিতে থাকা অবস্থায় এই কোম্পানিতে জব করার পাশাপাশি আমি একটা অনলাইন ই কমার্স মার্কেটিং এ কাজ করতেছি। তো এখান থেকে একটা চমৎকার ইনকাম করতেছি আমি। সো ফ্রেন্ড, আপনি যদি চান যে আপনি আপনার বর্তমান পজিশন থেকে বা বর্তমান বিজনেস থেকে বা আপনি যে কাজে থাকেন না কেন, তার পাশাপাশি আপনি একটু ইনকাম করতে চান, তো এই ভিডিওটা হতে পারে আপনার জন্য একটা লাইফ টার্নিং পয়েন্ট। কীভাবে আপনি ইনকাম করতে পারবেন বা কীভাবে সম্ভব যে আপনার জবের পাশাপাশি, সেটা আমি আপনাকে দেখাবো। কারণ প্রত্যেকটা মানুষ চায় তার লাইফটাকে অনেক স্টেবলাইজ করার জন্য বা লাইফটাকে অনেক এনজয় করার জন্য। কিন্তু আপনারা যে জবটা করি, আমরা যে স্যালারিটা পাই, আসলে এই জবের স্যালারিতে আমরা আপনারা আমাদের যে নিত্য মানে যে চাহিদাগুলো আমরা ফিল আপ করতে পারি না। তো এমন কোনো সুযোগও নাই যে এই জবের পাশাপাশি আমি একটা জব করব বা এই জবের পাশাপাশি একটা বিজনেস করব। কারণ সেখানে আমাকে সময় দিতে হবে, আমার টাইম ইনভেস্টমেন্ট, আমার ক্যাপিটাল ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, আমার রিস্ক আছে। সো ফ্রেন্ড, আপনি যদি আমার এই ভিডিওটা লাস্টে মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি এখান থেকে একটা ওয়ে ফরওয়ার্ড পাবেন কীভাবে আপনি আপনার জীবনে আপনি আপনার মানে বর্তমান পেশাটাকে ঠিক রেখে এখান থেকে একটা প্যাসিভ ইনকাম করতে পারেন। তো চলেন দেখি। আমি আপনার সঙ্গে যে কোম্পানিটা নিয়ে কথা বলবো, এই কোম্পানিটার নাম হচ্ছে amarbazarlimited.com, মানে www.amarbazarlimited.com। এই কোম্পানিটা একটা সুপ্রতিষ্ঠিত ই কমার্স প্রতিষ্ঠান, অ্যাজ লাইক অ্যামাজন, দারাজ, আলিবাবা, আজকে ডেইলি, চালডাল, পিকাবো, এরকম অনেক ই কমার্স কোম্পানি আছেন যারা বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট সোর্সিং করে তারা অনলাইনের মাধ্যমে সেল করে। তো আমরা যারা কাস্টমার, আমরা যখন অনলাইন থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করি, আমরা সঙ্গে সঙ্গে পেমেন্ট করি অথবা আমরা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে পেমেন্ট করি, আমরা ঠিক পাই, প্রোডাক্ট পাই। বাট এখান থেকে কোনো ইনকাম সুযোগ সুবিধা আছে? এখান থেকে কোনো সুযোগ সুবিধা নাই। বাট আমার বাজার লিমিটেড চিন্তা করছে যে হ্যাঁ, আমার মাধ্যমে যদি কোনো কাস্টমার এখান থেকে প্রোডাক্ট ক্রয় করে, তাহলে সেকেন্ড টাইম সে এখান থেকে একটা বেনিফিট পাবে। তো চলেন দেখি আগে আমার বাজারটা কি। আমার বাজারটা হচ্ছে কোয় বিক্রয় করে একটা আধুনিক ই কমার্স প্রতিষ্ঠান। ই কমার্স বিজনেস বলতে আমরা বলছি যে বিজনেসটা একটা ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে আপনি ইন্টারনেট ইউজ করে আপনি আপনার লোকেশন থেকেই আপনি এই কাজটা ইজিলি করতে পারেন। ওকে, যেমন amazon.com, আলিবাবা, দারাজ, এরা কী করে, এদের একটা এস্টাবলিশড ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটে এরা বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট এরা সোর্সিং করে নিয়ে এসে প্রেজেন্ট করে, প্লেসমেন্ট করে। সেখান থেকে দেখে আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি অর্ডার প্লেস করে সেই প্রোডাক্টটা ক্রয় করেন। জাস্ট শুধু আপনি প্রোডাক্ট ক্রয় করেন, কিন্তু আপনি আদার্স কোনো বেনিফিট এখান থেকে পাচ্ছেন না। amarbazar.com তিনটা ক্যাটাগরিতে বিজনেস করে, সরি এটা হচ্ছে চারটা ক্যাটাগরিতে হবে। আমার বাজার ডট কম চারটা ক্যাটাগরিতে বিজনেস করেন। প্রথমটা বলবো কর্পোরেট পার্টনারশিপ মার্কেটিং। আমার বাজারের সঙ্গে যে 92টা মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, এর মধ্যে যেসব কোম্পানির নিজস্ব শোরুম আছে বিভিন্ন ডিস্ট্রিক্টে বা বিভিন্ন হচ্ছে থানা পর্যায়ে বা হচ্ছে গ্রাম পর্যায়ে, এইসব কোম্পানির সঙ্গে তারা একটা কর্পোরেট পার্টনারশিপ মার্কেটিং চুক্তি আছে। আপনি চাইলেই ওই কোম্পানি থেকে আপনি প্রোডাক্ট ক্রয় করতে পারবেন এবং সেল করতে পারবেন। যেমন সিঙ্গার, আপনি যদি চান সিঙ্গারের শোরুম থেকে আপনি যে কোনো প্রোডাক্ট পছন্দ করে আপনি আমার বাজারের মাধ্যমে এত ক্রয় করতে পারেন এবং আপনি চাইলেও বিক্রি করতে পারবেন। এলজি, সনি, ট্রান্সফর্ম ভিশন, প্যানাসনিক, এরকম অনেক কোম্পানি আছে যাদের সঙ্গে একটা কর্পোরেট পার্টনারশিপ মার্কেটিং আছে। ওকে, দুই নম্বর হচ্ছে রিটেল মার্কেটিং। রিটেল মার্কেটিং বলতে আমরা বুঝি যে আমরা মার্কেটে যে আপডেট করে দেখি, এই আউটলেটে বিভিন্ন কোম্পানির প্রোডাক্টের প্লেসমেন্ট আছে। আমরা কাস্টমাররা যখন চাই এই রিটেল থেকে বা এই আউটলেট থেকে আমরা
প্রোডাক্ট ক্রয় করি, বাট চাকরি চাই নেই। আমার বাজার লিমিটেড, আমার বাজার .com এর এরকম কিছু আউটলেট থাকবে যে আউটলেটে আপনি চাইলেই আমার বাজার লিমিটেড এর অ্যাপসটাকে ইউজ করে আপনি এখান থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন এবং এখান থেকে প্রোডাক্ট আপনি বিক্রিও করতে পারবেন। প্রিভিলেজ মার্কেটিং, প্রিভিলেজ মার্কেটিং বলতে আমরা এটা বলেছি, যেমন ঢাকায় স্বপ্ন, আগ্রা, তারপর মিনা বাজার, এই সবগুলোতে এক ধরনের একটা কার্ড ইউজ হয় যেটা বলা হয় প্রিভিলেজ কার্ড। এই কার্ডটা আপনি পাঞ্চ করে এখান থেকে বাজার করতে পারবেন। তো ইনশাল্লাহ আমরা খুব রিসেন্টলি বা খুব শর্ট টাইমের মধ্যে আমার বাজার লিমিটেড একটা আউটলেট রেডি করতে যাচ্ছেন, যেখান থেকে আপনি ইচ্ছা করলেই আপনি এই কার্ডটা ইউজ করে শপিং করতে পারবেন। লাস্ট যে মার্কেটিংটার কথা বলবো, টিম মার্কেটিং। আপনি চাইলেই আপনার পরিচিত, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব, আপনার প্রতিবেশী, এদের সঙ্গে আপনি যাদের কন্টিনিউ আপনি যাদের সাথে চলাফেরা করতেছেন, এদের মাধ্যমে আপনি টিম মার্কেটিং করে আমার বাজারে প্রোডাক্ট সেল করতে পারেন এবং আপনি বাই করতে পারবেন এবং এখান থেকে একটা স্মার্ট ইনকাম করতে পারবেন। আমার বাজার লিমিটেড একটি ই কমার্স বিজনেস কোম্পানি। এই কোম্পানিটি মূলত অনলাইনে পণ্য বিক্রি করে। এই কোম্পানির সাথে কোম্পানির সাথে কর্পোরেট চুক্তি করেছে যাদের প্রোডাক্ট বিক্রির জন্য। আপনি যদি একশো কোম্পানিতে 1,000 টাকা প্রোডাক্ট অর্ডার করেন, তাহলে কোম্পানি আপনাকে ফ্রিতে হোম ডেলিভারি দেবেন। এখানে আপনি ইলেকট্রনিক্স আইটেম, নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট, ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট ইত্যাদি ক্রয় করতে পারবেন। আচ্ছা, আপনি বলেন তো আপনার বাড়িতে কি এই প্রোডাক্টগুলো ব্যবহার করেন না? সোয়াবিন তেল, এটার গায়ে প্রাইস হচ্ছে 105 টাকা, যাকে আমরা বলি এমআরপি রেট। এবং আপনি যদি আমার বাজারের একজন রিটেলার হন, তাহলে আপনি 95 টাকায় ক্রয় করতে পারবেন। এই প্রোডাক্টটা আমার বাজার সেল করে এখানে 10 টাকা প্রফিট করছে, সঙ্গে একটা পয়েন্ট দিচ্ছে। লবণ, এটা কেনা ইউজ করে তো দেখেন, লবণের এমআরপি রেটটা হচ্ছে 38 টাকা এবং রিটেল প্রাইসটা দেওয়া হচ্ছে 33 টাকা। তার মানে আপনি যদি আমার বাজারের একজন রিটেলার হন, সম্মানিত রিটেলার হন, তাহলে আপনি এই প্রোডাক্টটা 33 টাকায় পাবেন। তার মানে এখানে আপনি হাফ পয়েন্ট পাচ্ছেন। ওকে, সো এভাবে দেখেন অনেক প্রোডাক্ট আছে যেগুলো আপনি কিনলে রিটেল প্রাইসে পাবেন এবং এখানে আপনি পয়েন্ট পাবেন। সো এই পয়েন্ট নিয়ে আমরা আপনাকে একটা সুন্দর ইনকামের ব্যবস্থা করে দিতে পারবো। আপনি দেখেন, আপনি যখন গেম খেলেন তখন কি এক ধরনের একটা পয়েন্ট দেওয়া হয় বিকজ অফ এই গেমের ম্যাটেরিয়ালসগুলো কেনার জন্য। অথবা দেখবেন যে আপনি ফ্ল্যাগ দিপ্লান থেকে যখন কোনো কিছু ডাউন ইয়ে করবেন, কেনাকাটা করবেন, তখন দেখবেন পাশে কিছু পয়েন্ট দেওয়া থাকে। তার মানে গ্রামীণ ফোন ওই প্রোডাক্টটা বা ওই সার্ভিসটা সেল করে সেই পয়েন্টটা আর্ন করতেছে। তার মানে পয়েন্টটা হচ্ছে লাভের একটা অংশ। ওকে, পয়েন্ট হচ্ছে কি লাভের একটা অংশ। তার মানে আপনি যদি এখানে রিটেলার হন, অবশ্যই আপনাকে 100 থেকে 500 পয়েন্টের একটা প্রোডাক্ট ক্রয় করতে হবে এবং সেখানে 100 অথবা 500 পয়েন্ট থাকবে, যেটা প্রাইস হতে পারে 1,550 টাকা থেকে শুরু করে 7,500 টাকা। যখন আপনি আমার বাজার লিমিটেডের একজন রিটেলার হবেন, কোম্পানির সঙ্গে সঙ্গে আপনাকে একটা বিজনেস সেন্টার ফ্রি করে দেবে, যার এটা আপনি এবং আপনার একটা রিং থাকবে, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। এই নাম্বারটাকে ইউজ করে আপনি চাইলেই প্রতি মাসে 30 থেকে 1,50,000 টাকা ইনকাম করতে পারবেন। ইটস পসিবল বিকজ যারা আমার বাজারে অনেকদিন থেকে কাজ করতেছেন, তারা অলমোস্ট এই টাকাটা ইনকাম করতেছেন। আপনি কি চান ইনকামটা করার জন্য? সো আপনার অ্যান্সার যদি ইয়েস হয়, তাহলে কোনো কঠিন কোনো কাজ না, আপনি চাইলেই জাস্ট ইনফরমেশনের বিনিময়ে অথবা আপনি তথ্য শেয়ার করে এখান থেকে একটা স্মার্ট ইনকাম করতে পারবেন। তো চলেন আমরা দেখি কীভাবে আমরা টিম মার্কেটিং টিমটাকে ইউজ করে আমরা ইনকাম করতে পারি। আপনি বিকজ এটা হচ্ছে আপনার বিজনেস সেন্টার, এটা হচ্ছে আপনার বিন নাম্বার, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। ওকে, এই হচ্ছে আপনার দুইটা পকেট, যাকে আমরা টেবিল বলতেছি। বিকজ আপনি যখন আমার বাজার লিমিটেড থেকে প্রোডাক্ট ক্রয় করবেন, আপনি তো পয়েন্ট পাবেন, রাইট? সো পয়েন্ট রাখার জন্য তারপর অবশ্যই টেবিল দরকার আছে। যদি আমি বলি যে পৃথিবীর সব মহিলা মানুষই তো হচ্ছে, পুরুষ মানুষই তো হচ্ছে আপনার ভ্যানিটি বেগেজ করে না,
আপনারা তো হাসবেন শুনে যে মহিলা মানুষ কীভাবে ভ্যানি ব্যাগ ইউজ করে। আসলে বেসিক্যালি মহিলা মানুষ ভ্যানি ব্যাগ ইউজ করে তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলোকে গুছিয়ে রাখার জন্য, কারণ তারা যে ড্রেস আপটা পরে তাদের এই ড্রেস আপের সঙ্গে পকেট রাখার জন্য কোনো অপশন নাই, দ্যাটস ওয়াই তারা একটা ব্যাগ ইউজ করে। কিন্তু দেখেন আমরা পুরুষ মানুষ আমরা সবসময় প্যান্ট শার্ট পরি, অনেক পকেট থাকে, বিকজ আমাদের ব্যাগে কোনো প্রয়োজন হয় না। তো আপনি দেখেন আপনার যে দুটা পকেট আছে, এ টেবিল এবং বি টেবিল, সো আপনি প্রোডাক্ট যখন প্রয়োগ করবেন আপনার এ টেবিল এবং বি টেবিল এটা জমা হয়ে যাবে এবং এই পয়েন্ট থেকে আমার একটা চমৎকার ইনকাম আসবে। সো আপনি যেহেতু এখানে একজন রিটেলার হয়ে গেছেন, তো আপনি আপনার পরিচিত যে বন্ধু বান্ধব যারা আছে আট থেকে দশজন খুব কাছের কোনো ব্যক্তিকে আপনি জানালেন যে ভাই আমি আমার বাজার লিমিটেডের একজন সম্মানিত রিটেলার, আমি এখান থেকে প্রোডাক্ট ক্রয় করেও ইনকাম করছি এবং বিক্রি করেও ইনকাম করছি, যদি আপনি চান তাহলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। আপনি আপনার কাছের আট থেকে দশজন ব্যক্তিকে এই তথ্যটা শেয়ার করলেন, তো এই তথ্য শেয়ার করার কারণে আপনার কোনো ফ্রেন্ড আপনার কাছ থেকে একটা টিভি, ফ্রিজ অথবা যে কোনো একটা প্রোডাক্ট কিনলো, কিনে সেখানে 100 পয়েন্ট নিয়ে চলে আসছেন, তো আমরা কী করবো তাকে আপনার এ টেবিলে ট্যাগ করে দেবো, কারণ আমার বাজার লিমিটেডে যে কেউ আসুক না কেন রেফারেন্স আর কেউ এখানে আসতে পারবে না। যদি আমি উদাহরণ দিই, আপনি যদি আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, আপনি আনসিকিউরড ফিল করতেছেন, আপনি ব্যাংকে চলে যান তাহলে এই টাকাটা রাখার জন্য, বাট আপনি ব্যাংকে বসে আছেন কিন্তু আপনি টাকাটা রাখতে পারতেছেন না, বিকজ আপনার ওই ব্যাংকে কোনো অ্যাকাউন্টই নেই। সো ওই টাকাটা রাখতে গেলে আপনাকে ফার্স্ট অফ অল কী করতে হবে, একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। আর এই অ্যাকাউন্ট ওপেন করার জন্য কী করতে হবে, আপনার একজন মিনিমাম পরিচিত বা একজন খুব কাছে একটা লোক লাগবে যার ওই ব্যাংকে অলরেডি একটা অ্যাকাউন্ট আছে। সেম থিং আমার বাজারে যদি কেউ আসে অবশ্যই তাকে কোনো না কোনো রেফারেন্সে অবশ্যই আসতে হবে। সো আপনার ফ্রেন্ড যেহেতু এই প্রোডাক্টটা ক্রয় করছে এবং সে 100 পয়েন্ট পেয়েছে, সে আপনার রেফারেন্সে আসছে, তো আমরা তাকে এ টেবিলে ট্যাগ করে দিলাম। তো সঙ্গে সঙ্গে কোম্পানির যে সফটওয়্যারটা আছে যে সার্ভারটা মেনটেন করে সেখানে একটা চমৎকার ইনকামের ব্যবস্থা হয়ে গেছে। আপনি যত পয়েন্ট সেল করেছেন, যত পয়েন্টের প্রোডাক্ট সেল করেছেন, আপনি সঙ্গে সঙ্গে তত পয়েন্ট স্পট বোনাস হিসেবে পেয়েছেন। তার মানে এখানে কত 100 টাকা, যদি আপনি এখানে থাকেন তার মানে আপনার উপরে আরো 4 জন ব্যক্তি এই বোনাসটা পাবেন। আপনি যখন 30% তারা পাবে 20%, তারা পাবে 20%, 10%। তার মানে এখানে যদি আপনি 100 পয়েন্টে 50 টাকা আপনি পান, মানে এখান থেকে 50 টাকা আসে, তাহলে আপনি পাচ্ছেন কত 15 টাকা। আপনার উপরে যে ব্যক্তি আছে সে পাচ্ছে কত 10 টাকা, তার উপরে 10 টাকা, তার উপরে 10 টাকা, তার উপরে 5 টাকা। ওকে, আচ্ছা সেম থিং আপনি আপনার কোনো রিলেটিভ তাকে আপনি বললেন যে ভাই আপনি তো ফ্রিজ কিনবেন, তো আপনি এলজি ফ্রিজটা কিনেন, এটা খুবই ভালো, এবং আপনি আমার বাজার লিমিটেড থেকে কেন, তাহলে আপনি এখান থেকে একটা ইনকাম করতে পারবেন। সেও আপনার কথা শুনে কী করলো, একটা ফ্রিজ ক্রয় করলো যেখানে 100 পয়েন্ট আছে, আমি তাকে কী করলাম আপনার বি টেবিলে ট্যাগ করে দিলাম। ওকে, তো সেম আগের মতো আপনি ওখানে স্পট বোনাস প্রতি পয়েন্টে 1 টাকা পেয়েছেন, তার মানে 100 পয়েন্টে 100 টাকা, এখানে আপনি 100 পয়েন্টে 100 টাকা, এবং এখানেও আপনি জেনারেশন বোনাস 30% পাবেন, মানে 15 টাকা। দেখেন আপনার হচ্ছে এ টেবিল 100 পয়েন্ট, আপনার মেশিন হয়ে গেছে, আপনি 100 টাকা পেয়েছেন। তো টোটাল কত টাকা, 330 টাকা। তার মানে আপনি দেখেন এই যে ইনফরমেশন সেল করে বা তথ্য বিনিময় করে আপনি 330 টাকা ইনকাম করছেন,
এই টাকাটা ইনকাম করতে কি দেখেন আপনার কোনো প্রোডাক্ট ক্যারি করা লাগেনি, কোনো প্রোডাক্ট ঘাড়ে করে নিয়ে যেতে হয়নি, জাস্ট আপনি কি করছেন তথ্য বিনিময় করছেন এবং এর মাধ্যমে আপনি 330 টাকা ইনকাম করছেন। সো দেখেন আপনার এ টেবিলে যদি 500 পয়েন্ট এবং বি টেবিলে যদি হচ্ছে আপনার 500 পয়েন্ট সেল হয়, তার মানে আপনি কত পাবেন 500 টাকা। আর আপনার এ টেবিলে যদি 1000 পয়েন্ট সেল হয়, বি টেবিলে যদি 1000 পয়েন্ট সেল হয়, তাহলে আপনি কত পাবেন 1000 টাকা। আর এ টেবিলে যদি 2000 পয়েন্ট সেল হয় এবং বি টেবিলে যদি 2000 পয়েন্ট সেল হয়, তাহলে আপনি কত পাবেন 2000 টাকা। বিকজ আপনার তো লিমিট 10টা, তার মানে আপনার সেন্টারটা আছে 100 পয়েন্টে, তার মানে আপনি এখানে 1000 টাকার বেশি মেশিং নিতে পারবেন না। তার মানে আপনার টিমে যদি 10 জন থাকে, এ টেবিলে 10 জন এবং বি টেবিলে 10 জন, তারা তাহলে 100 পয়েন্ট করে সেল করে, তাহলে কত আসতেছে এ টেবিলে 1000 পয়েন্ট, বি টেবিলে 1000 পয়েন্ট, তার মানে দুটো দুটো মেশিং হয়ে গেছে, তার মানে আপনি 1000 টাকার কমিশন পেয়ে যাবেন। ওকে, 4 নম্বরে আমরা কমিশনের ব্যবস্থা করে দিয়েছি। দেখেন আপনার যদি প্রতিদিনে 1000 পয়েন্ট সেল হয়, তার মানে 30,000 পয়েন্ট, তাহলে আপনি মাসে 30,000 টাকা ইনকাম করতে পারবেন টিম মার্কেটিং এর মাধ্যমে। তবে যত সেল করবেন আপনার টিমে, যত সেল হবে তত আপনার ইনকাম হবে। ওকে ওকে ফাইন, ওর আসলে একটা পার্টস আছে জীবন 30 লাখ, ওখান থেকে পার মান 30 লাখ টাকা ইনকাম করতে পারবেন। 4 নম্বর দেখেন রয়্যালটি বোনাস, প্রতি সপ্তাহে 500 টা মেসিং। আমি এখনই বলছি ভাই, আপনি এখন কথা বলছেন তো, তাহলে এটা ছাড়া হবে না। আপনি দেখেন আমরা এটিএম এর টিমটা অনেক বড়, তারা অনেক চাহিদা, তারা সবাই পরিশ্রম করতেছে, কাজ করতেছে। তারা 1 সপ্তাহে 50,000 টাকা পয়েন্ট প্রোডাক্ট 50,000 পয়েন্ট সেল করছে এবং বি টেবিলে আপনার খুবই উইক, তারা ঠিকঠাক মতো কাজ করতেছে না, তারা কি করছে 500 পয়েন্ট সেল করছে। তার মানে 500 টাকা মিসিং হয়ে গেছে, না 500 টাকা পেয়ে গেছে, বাকি 50,000 500 টাকার জন্য করছেন এটা রয়্যালিটি ইনকাম করছেন, যেটা হতে পারে আপনার 10 থেকে 12 টাকা। দেখেন রয়্যালিটি ইনকাম কারা কারা দেখি আমাদের সেম থিং আপনি যখন আপনার এই টেবিলে আপনার টিম মিলে 25,000 পয়েন্ট এবং বি টেবিলে 25,000 পয়েন্ট সেল হবে, তখন আপনার সেন্টারটা অটো আপডেট হয়ে আগে ছিল কত 100 পয়েন্ট, এখন ছিল 500 পয়েন্ট। তখন আমার র্যাঙ্ক বাড়বে, আপনাকে বলা হবে এ বি আর বিজনেস রেটার, এবং তখন আপনার 100 মেসে হবে 500 মেসে। পারবেন টিম বড় হয়ে যাবে, আপনার টিম অনেক কাজ করবে, যখন আপনার টিমে 50,000 টা 50,000 পয়েন্ট দেখেন আপনি আপনার টিম বড় হয়ে গেছে, আপনার টিম অনেক লোক কাজ করে, আপনার যে সপ্তাহে আপনার টিমে আপনার এ টেবিলে 1 লাখ পয়েন্ট, বি টেবিলে 1 লাখ পয়েন্ট সেল হবে, তখন আপনাকে বলা হবে এএসও আমার বাজার সেলস অর্গানাইজার তাকে ভুটান এবং দার্জিলিং 6 দিনের 2টা ট্যুর দেওয়া হবে। আপনার লেফটে যখন 2 লাখ পয়েন্ট, রাইটে যখন 2 লাখ পয়েন্ট সেল হবে, তখন আপনাকে কী বলা হবে AMP আমার বাজার মার্কেটিং প্রমোটার, তখন আপনাকে একটা মালয়েশিয়া ট্যুর দেওয়া হবে, 6 দিনের ট্যুর। সো আপনার এই পর্যন্ত পয়েন্টের খেলা শেষ, এরপর আর পয়েন্ট কাউন্ট হবে না। বিকজ আপনার যদি সেলস নাও হয়, তাও আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। এখান থেকে হচ্ছে বিজনেস, এরপর আসবে হচ্ছে জব, বিকজ অফ আপনার একটা পারমানেন্ট স্যালারি ওয়েট করতে সেখানে। সো আপনি যখন এএমপি হবেন, আপনার নিশ্চিত অনেকে এএসও হবে, এবি হবে, এবিআর হবে, রাইট?
ইয়েস, নিচে যখন পাঁচজন এস এবং বি টেবিলে চারজন এস হবে, তখন আপনাকে বলা হবে আর এম পি রিজিওনাল মার্কেটিং প্রমোটার, তখন আপনাকে কোম্পানি 24 মাস 10,000 টাকা করে দেবে। আপনি এই যে বোনাস, এই যে বোনাস এগুলো পাবেনই ভাই, এগুলোর দিকে তাকানোর দরকার নাই, এগুলো আপনি পাবেন এবং এটাও আপনি পাবেন। সো আপনি যখন আর এম পি হবেন, তো আপনার নিচে তো অনেকে আর এম পি হয়ে যাবে, সো আপনার নিচে যখন পাঁচজন আর এম পি এ টেবিলে এবং চারজন আর এম পি বি টেবিলে হবে, তখন আপনাকে বলা হবে ডিএমপি ডিভিশনাল মার্কেটিং প্রমোটার। এখানেই তো মজা, এখানে এসে আপনি লাইফ টাইম 25,000 টাকা করে স্যালারি পাবেন। দিস ইজ দ্য জব। আর এর আগে যেটা আমি বলছি সেটা হচ্ছে বিজনেস। সো আপনি আমার বাজার লিমিটেডে আপনি বিজনেসও পাচ্ছেন, আপনি জবও পাচ্ছেন। কারণ হচ্ছে কি ভাই, আমরা যদি 100 লোককেও জিজ্ঞেস করি যে আপনি কী চার পড়াশোনা শেষ করে কী করবেন, সে বলে কি আমি জব করবো। আপনি হয়তো 1% করতে পারেন বা বিজনেস করতে পারে, বাট ম্যাক্সিমাম হচ্ছে বলে যে আমি জব। সো আমরা এখানে একটা জবের অপশন রেখে দিয়েছি, কেন আপনি পার মান্থ 25,000 টাকা করে লাইফ টাইম পান। সো ভাই কেমন লাগলো আমার এই বিজনেস প্ল্যানটা? তো আশা করি আপনার বিজনেস প্ল্যানটা খুব ভালো লেগেছে। আমার এখানে ফোন নাম্বার আছে, যদি আপনাদের কোনো কোয়ারি থাকে আপনি আমাকে ফোন করতে পারেন, আমি আপনাকে এই কোশ্চেনের অ্যান্সারটা দেব। আচ্ছা, এখন হয়তো আপনি কনফিউশন হতে পারেন যে আমি সবই বুঝলাম, বাট আমি প্রোডাক্ট কি প্রোডাক্ট কিনবো। আপনি এখানে তিনটা ক্যাটাগরি, যে কোনো পণ্য কিনে কাস্টমার হিসেবে থাকতে পারেন এবং চাইলে আপনি 100 পয়েন্ট নিয়ে ব্যবসা করতে পারেন। দেখেন, আমি ফার্স্ট অফ অল বলছিলাম যে ইলেকট্রনিক্স আইটেম, আপনি যদি 14,000+ প্রোডাক্ট কিনেন 14,000 টাকা, তাহলে আপনি এখানে 100 পয়েন্ট, কারণ সেখান থেকে আপনি বিজনেসটা স্টার্ট করতে পারেন। আপনি কনজিউমার আইটেম যদি 10,000 টাকা কিনেন, সেখানে আপনি 100 পয়েন্ট পাবেন। সো এই পয়েন্ট দিয়ে আপনি বিজনেস স্টার্ট করতে পারেন। সেম থিং হচ্ছে, এটা হচ্ছে কনজিউমার আইটেম, মানে এটা হচ্ছে ফুড সাপ্লিমেন্ট কি হবে, মিস্টেক হয়ে গেছে। তো আপনি এখানে ফুড সাপ্লিমেন্টারি প্রোডাক্ট নিয়েও আপনি 100 পয়েন্ট নিতে পারবেন, সেখান থেকে আপনি বিজনেস স্টার্ট করতে পারবেন। আমার বাজার লিমিটেড .com এর ডিস্ট্রিবিউটর অ্যাজ লাইক, সে ব্রানাবিটা কোম্পানির একজন ডিস্ট্রিবিউটর। আপনি চাইলে এই ডিস্ট্রিবিউটর থেকে প্রোডাক্ট নিয়ে আপনি সেল করতে পারবেন এবং বাই করতে পারবেন। সো এই দুটোর মধ্যে থেকে আপনি একটা স্মার্ট ইনকাম করতে পারবেন। সো টোটালি ডিপেন্ড করতেছে আপনার উপর, আপনি কী চান, কত টাকা ইনকাম করতে চান, আদৌ আপনি পারবেন কি না। ক্লোজিং পার্ট, মনে করেন আপনি অথবা আপনারা আজকে বিজনেস প্ল্যানটা দেখেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন যে কালকে আসবেন। ওকে, আপনি আগামীকাল 9:55 এসেছেন, আরেকজন এসেছেন 10টায়। সো আমার কাছে দুটো অপশন আছে, যে কোনো একটা আগে আমি আপনাকে দিতে পারবো। সো আপনি ডিসাইড করেন যে আপনি কোনটা চাচ্ছেন। পজিশন ওয়ান, পজিশন টু, মানে যে আগে আসবে সে পজিশন ওয়ান পাবে, যে পরে আসবে সে কিভাবে পজিশন টু, তার মানে যে ব্যক্তিটা 9:55 এসেছেন আমাদের অফিসে, সে পজিশন ওয়ান পেয়েছেন, আর যে 10টার সময় এসেছেন সে কি পেয়েছে, পজিশন টু। দেখেন, এই ব্যক্তিটা 9:55 এসেছে এবং সে পজিশন ওয়ান পেয়েছে, তার মানে তার 50% কাজ হয়ে গেছে না? ইয়েস, অনলি 5 মিনিট ডিফারেন্স, এর মধ্যে তার 50% কাজ হয়ে গেছে। এবং ওই ব্যক্তিটি আসার সময় তার একজন গেস্টকে নিয়ে এসেছেন, চল দেখে আমি তোমায় কাজ করবো, চল তুইও দেখে নে যদি ভালো লাগে কাজটা করিস। সে কী করছে, মিস্টার রোহিনকে সঙ্গে করে নিয়ে এসেছে, সেও প্ল্যানটা দেখে তার ভালো লাগছে, সেও 500 পয়েন্ট নিয়ে এখানে ইনভলভ হয়ে গেছে, তাকে আমরা ডিটেলে ট্যাগ করেছি। তার মানে তার দেখেন অলরেডি 100% কাজ হয়ে গেছে। যে ব্যক্তিটা 10টার সময় আসলো, তার কোনো কাজ হয়েছে? তার কোনো কাজ হয়নি। এখন দেখেন, এই পজিশন ওয়ানের যে ব্যক্তিটা, এ কোনো কারণে সে জব করে, সে জবে কোনো একটা টুরে চলে গেছে, বাট এদিকে পজিশন টু এবং মিস্টার রহিমের বসে নাই, সে তার এ টেবিলে 500 পয়েন্ট এবং বি টেবিলে 500 পয়েন্ট সেল করে সে 500 টাকা ইনকাম করেছে। ওকে, যে 500 পয়েন্ট সেল করে সে 500 টাকা ইনকাম করেছে, মেসিং কমিশন নিয়েছে। রহিমও কী করছে, সেও 500 পয়েন্ট সেল করে একটা মেসিং কমিশন নিয়েছে। তার মানে দেখেন, কাজ করছে কে, পজিশন টু এবং রহিম, কিন্তু ইনকাম করছে কে, পজিশন ওয়ান, বিকজ টিম মার্কেটিং। আপনি যেখানে থাকেন না কেন, আপনার টিম যদি অ্যাক্টিভ থাকে, আপনার ইনকামটা অটো চলে আসবে, আপনি চিন্তাও করতে পারবেন না
হয়তো ঘুম থেকে উঠে দেখলেন আপনার মোবাইলে ইনবক্সে একটা মেসেজ চলে আসছে যে আপনার 1,000 টাকা মিসিং কমিশন চলে আসছে। তাহলে রহিম এবং করিম ধরলাম পজিশন টু হচ্ছে করিম, তার মানে রহিম আর করিম যখন 30,000 টাকা আয় করবেন তখন আপনি দেখেন 60,000 টাকা আয় করবেন। সুতরাং সিদ্ধান্ত আপনার, আজকের এই সিদ্ধান্ত হতে পারে আপনার জীবনে একটা টার্নিং পয়েন্ট। আপনাদের কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করেন, আমাকে ফোন করেন এবং জানাবেন। যদি কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় করতে পারেন। যদি আপনাদের মতামত ইয়েস তাহলে ইউ এক্সপেক্ট সাকসেস, আর যদি আপনাদের মতামত নো হয় তার মানে নেক্সট অপরচুনিটি ফর ইউ। তাহলে দেখেন যে ব্যক্তি আপনাকে ইনভাইট করেছেন বা যে ব্যক্তিটি আমার এই ভিডিওটা আপনাকে দিয়েছেন দেখার জন্য, আপনি যদি আজকে সিদ্ধান্ত না নেন তাহলে ওই ব্যক্তি কি কাজ করা বন্ধ করে দেবে? ডেফিনেটলি না, বিকজ ওই ব্যক্তিটা জানে যে এখান থেকে একটা স্মার্ট ইনকাম করা যায়। ওই ব্যক্তি তো ট্রেনিং করেছেন, সুতরাং ট্রেনিংয়ে বলা হয়েছিল যে আপনি আপনার খুব কাছের ব্যক্তিকে জানান, তাই আপনাকে সে ইনভাইট করেছেন যেন আপনি তাকে পরবর্তীতে কিছু বলতে না পারেন। তবে আপনি আসবেন তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। দেখেন এখানে মিস্টার ইউ যে আপনাকে ইনভাইট করেছে, সো আপনাকে ইনভাইট করছে, আপনি যদি ডিসিশন রাইট নাও ডিসিশন নিতে পারেন তাহলে আপনি কোথায় থাকবেন? তার খুব ক্লোজলি থেকে যাবেন। সে ফর আপনি ডিসিশনটা নিলেন না, আপনি বলেন ঠিক আছে ভাই আমি 7 দিন পরে তোমার সঙ্গে দেখা করব, তো মিস্টার ইউ সে কি বসে থাকবে? কখনো বসে থাকবে না, কারণ সে কাজ করবেই। তো মিস্টার ইউ কি করলো যেহেতু আপনি 7 দিন পরে আসবেন? সে মিস্টার কি এম এন ওপি কে অলরেডি ইনভাইট করেছে এবং তারা এখানে জয়েন করেছে প্রোডাক্ট করে, প্রোডাক্ট কিনে এবং তারা কাজে শুরু করে দিয়েছে। সো আপনি 1 সপ্তাহ পর মিস্টার ইউকে ফোন দিলেন যে দোস্ত আমি তো কাজ করব, সো আমি মিট করতে যাচ্ছি। তো মিস্টার আর এসে দেখলো যে মিস্টার তিন এসে, কারণ এখানে দেখেন মিস্টার ইম তাকে কোথায় রাখতে চেয়েছিল, তাকে রাখতে চেয়েছিল তার খুব কাছেই, বাট 1 সপ্তাহ পরে এসে দেখে মিস্টার আর কোথায়, পির নিচে, তার মানে মিস্টার আর পি ও এন এম ডি সবার কাজ করে দিচ্ছে। সুতরাং সিদ্ধান্ত আপনার, আপনি কোথায় থাকতে চান? নিচে না হচ্ছে কাছে, তো আই হোপ কাছে থাকতে চান। যদি কোনো কোয়ারি থাকে আপনি ফোন দিতে পারেন, যদি কোনো লিখিত কোনো ইয়ে থাকে আপনি মেইল করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য। হ্যাঁ না